আমাকে হয়তো ব্লগে সবাই বসে গেছে, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ভাতটি নিয়েছি এখানে, তো আর দুটো তেল দিয়ে ভাজি তৈরি করা হয়েছে, ওটা আছে। আর এখানে মসুর ডাল, মসুর ডাল নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি পটল পুটের ডালের মানে তরকারি, এটাতে বাসা বানানো আচার, আমি অনেক টেস্ট। আমি এখন দুপুরের খাবারের জন্য এই কয়েকটা খাবার বেস্ট। আর আমার মানে হাতের ডালটা অনেকে এমন হয়, আমার খুব পছন্দ করি ডালটা। আর আচারটাও মাশাল্লাহ আমাদের বাসায় তৈরি করা হয়, তো আচারটাও অনেকে এমন হয়, অনেক হয়। আমরা বাইরেটা খাওয়া মাছে তো আমরা সব বানিয়ে রাখি, দেখতে পাচ্ছি অনেক সুন্দর। আমি আবার সবসময় বের করে রাখি, আর এটা মশলা আমি আচারটা খুব মজা। আর এই পয়সা আর বুটের ডাল তো অনেক জ্ঞান নেই, যেহেতু আমার অ্যালার্জি নিয়েছে আমার দুধ, তাহলে ওই নিয়েছে আমার দিয়ে রান্না করেনি, শুধু বুটের ডাল দিয়ে ভাজি তৈরি করে দিয়েছে যাতে আমি খেতে পারি। আর একজন অসুস্থ হলে মানে প্রত্যেকটাই মানুষের কাছে মনে হয় যে আমি ভালো খেলে ওর ভালো লাগবে না, বা তো আমি যা খাচ্ছি সবাই তাই খাচ্ছে, কেউ আলাদা করে খাচ্ছে না, কেন আমার মনটা খারাপ না হয়ে যায়। এটার জন্য সবাই আর এভাবে ভাজিটা খুবই মজা হয়। তো আমি এটাই রান্না করেছি, বললাম একটু কাজ করো, আর এমনকি সবাই পছন্দ করে এটা খেতে। আর ইচা মাছ থেকে, ইচা মাছের তো একটা টেস্ট আলাদা হয়, কিন্তু এটাও খুব টেস্ট হয়, ভাজিটাও খুব মজা হয়। তো খেয়ে নেই, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আচারটা দেখিয়ে দেবেন, দেখুন তেল দেওয়া পড়াচ্ছে, এখন শেষে পর্যায়ে আবার বক্সটা করতে হবে। লেপুটা মানে কাঁচের বয়ম থেকে প্রচুরগুলো আম না আম বানানো হয়, আমি বড়ো বড়ো বয়ম থেকে বলে আমটা ছোটো ছোটোতে একটা বার ধরে নিই, আর সেটা দিয়ে খাওয়া হয়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।